আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি নুসরাত জাহান। ঢাকাই সিনেমার অনেক তারকাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ইস্যু নিয়ে নিজের মতামত শেয়ার করেন, তবে এই ক্ষেত্রে বরাবরই ব্যতিক্রম চিত্রনায়িকা পরিমণি। কোনো লুকোচুরি নেই, সরাসরি কথা বলতে ভালোবাসেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরিমণি। তবে এবার একটু রহস্য রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনিও কাকে যেন খোঁচা দিলেন, আর তাতে ইন্ধন জোগালেন তার স্বামী চিত্রনায়ক শরীফুল রাজ। বৃহস্পতিবার ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেন পরিমণি। কারণ নাম উল্লেখ না করে সেই স্ট্যাটাসে তিনি লেখেন, রাত 3:30 বাসা থেকে বের হয়ে ফ্যামিলি লাভিং স্ট্যাটাস আমিও দিতে চাই, কিন্তু পারি না, কারণ আমি লোক দেখানো নকল মানুষ না। এদিকে পরিমণির সেই স্ট্যাটাসে মন্তব্য করেছেন তার স্বামী শরীফুল রাজ। তিনি লেখেন, দেখায় কেউ আসল আর নকল হতে পারলে তো হতোই, আমরা সবাই মানুষ এবং তুমি একজন মহান মা। রাজের সেই মন্তব্যের উত্তর দিয়েছেন পরিমণি। তিনি লেখেন, সেটাই কেউ কাউকে দেখায় হতে পারে না, সাময়িক দেখায় সরাইতে বাধ্য হয়, কারণ ওই যে সবশেষে মানুষের বিবেকের তাড়না বলে একটা জিনিস তো আছে। পরিমণির এই মন্তব্যের সঙ্গেও তাল মিলিয়ে উত্তর দিয়েছেন রাজ। তিনি লেখেন, পরি বিবেকের তাড়নায় তো বেঁচে আছি। স্ট্যাটাস, পাল্টাপাল্টি মন্তব্য, তবে কোথাও কারো নাম উল্লেখ করেননি এই তারকা। কদিন আগেই পরি রাজ দম্পতি একমাত্র সন্তানের বয়স 7 মাস পূর্ণ হয়েছে। রাজ কাজে ব্যস্ত থাকলেও আপাতত ছেলে রাজ্যকে নিয়েই সব ব্যস্ততা দেখা যায় পরিকে। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।